আবারও আলোচনায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া। এখন তিনি টক অব দ্য কান্ট্রি। সর্বশেষ ঘটনা হলো, পরিবার সহ ঢাকায় মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান। পদ থেকে বরখাস্ত হওয়ার পরই এ সিদ্ধান্ত নিলেন তিনি। শুক্রবার বিকেলে এক খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, মার্কিন দূতাবাসে পুরো পরিবার সহ আশ্রয়ের জন্য বসে আছেন, বাইরে পুলিশ, আজকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত 4-5 দিন যাবত অনবরত হুমকি দামকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই সরকার ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। তার আমেরিকার কোনো ভিসা নেই, স্রেফ 3টা ব্যাগে এক কাপড়ে তার 3 মেয়ে সহ কোনো ক্রমে বাসা থেকে বের হয়ে এসেছেন। ডক্টর ইউনুসের বিরুদ্ধে করা মামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠান 104 জন নোবেল বিজয়ী সহ বিশ্বের 175 ব্যক্তিত্ব। ওই খোলা চিঠির বিপরীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার কথা উল্লেখ করে 4 সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে সই করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তিনি সিদ্ধান্ত নেন এ বিবৃতিতে সই করবেন না। পরদিন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, চিঠিতে সই না করার বক্তব্য দিয়ে ইমরান আহমেদ শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এরপর শুক্রবার আইনমন্ত্রী জানান, ডিএজি ইমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। ইমরানের পৈতৃক বাড়ি কুমিল্লায়। বাবা সুলতান আহমদ ভূঁইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। তার মা সুরাইয়া সুলতানা। বাবার চাকরির সুবাদে তারা পরবর্তীতে চট্টগ্রামে স্থায়ী হন। তার বাবা সুলতান আহমদ ভূঁইয়া ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ ছিলেন। ডক্টর ইউনুস ওই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ইমরান আহমেদ 1992-93 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হন। তিনি আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইমরান ছাত্রলীগ করতেন। আইন পড়া শেষ করে তিনি ঢাকায় চলে আসেন। 2003 সালের 27 এপ্রিল হাইকোর্টে প্র্যাকটিসের অনুমতি পান এবং 2005 সালের 21 জুলাই সদস্যপদ লাভ করেন। এরপর 2018 সালের 4 জানুয়ারি তিনি একজন মন্ত্রীর সুপারিশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হন। কিন্তু ডক্টর ইউনুসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকার করে পদ হারালেন ইমরান। শেষমেশ আশ্রয় নিলেন ঢাকাস্থ আমেরিকার দূতাবাসে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।